কোরবানির ঈদের আগে মশলার দাম যেমন উত্তাপ ছড়ায়, এবারও সেই ধারাবাহিকতাই ধরে রেখেছে বাজার। প্রায় সব ধরনের মশলার দাম সেই ইঙ্গিতই দিচ্ছে। সপ্তাহের ব্যবধানে কারওয়ান বাজারে 100 টাকা বেড়ে মশলার বাজারে চোখ রাঙানি দিচ্ছে জিরা। 950 টাকায় কিনতে হচ্ছে 1 কেজি জিরা। বেশি দামে জিরা কেনা লাগছে বলে প্রয়োজনের চেয়ে কম কিনছেন ক্রেতারা। ঈদের সময় এটার দাম বেড়ে যায়, এটা সবকিছু ভোক্তাদের উপরে আসা আমাদের বহন করতে হয়। দাম কমছে, এখন আমদানি হচ্ছে, দাম কমে যাবে। আসলে দেখা গেছে যে খুচরা বাজারে এবং পাইকারি বাজারে এটা কোনো এফেক্ট পড়ে না, আমাদের বেশি দামে কিনতে হয়। ডলার সংকটে আমদানি কম, তাই বাজারে চাহিদার চেয়ে সরবরাহ কমকে দুষছেন বিক্রেতারা। এতে অবশ্য তাদের বিক্রিও কমেছে। এটা হলো ইম্পোর্টের জিনিস তো, বুঝছেন, আজকে আছে কালকে নাই। এটা হলো আমদানির উপরে হলো দাম বাড়ে কমে, আগের থেকে তুলনায় একটু কম চলে। আগে দাম কম থাকাতে মানুষ একটু খাইতো বেশি, এখন দাম বাড়াতে একটু মানুষটা খায় কম। আদার দাম গত 2 মাসে বেড়েছে 150 থেকে 180 টাকা। এখন চীনের আদা বিক্রি হচ্ছে 300 টাকা দরে, আর ভিয়েতনামের আদা 250 থেকে 280 টাকায় পাওয়া যাচ্ছে। তবে কিছুটা নাগালের মধ্যেই আছে রসুনের দাম, 120 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি। 300 টাকা করে আদাটা কিনা হলো আর কি, যেটা অলমোস্ট 15 দিন আগে যেটা কিনা ছিল 200 বা সামথিংয়ের নিচে কিনা ছিল। সো নিতে হবে, এটাই সবচেয়ে বড় ব্যাপার, বেশি কম এটা আসলে বড় বিষয় না। ডলার সংকটের কারণে আমদানি সমস্যা হয়েছে, এই কারণে বেড়ে গিয়েছে। আবার মূল কারণ ছিল যে আমাদের দেশে যেই আদাটা বেশিরভাগ আসতো, চায়নার আদাটা, ওই দেশে আদাটা অনেক ফলন কম হয়েছে, এই আদাটা আমাদের দেশে পাইতেছে না। ইন্ডিয়ার রসুন আর চায়নার রসুন বাংলাদেশে আসলে রসুনের দাম কমে যায়। ভারত থেকে আসা পেঁয়াজ 30 থেকে 35 টাকায় পাওয়া গেলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে দেশীয় পেঁয়াজ, প্রতি কেজি 70 থেকে 75 টাকা। বিক্রেতারা বলছেন দেশীয় পেঁয়াজের সরবরাহ কম, তাই দাম বাড়তি। যেখানে মনে করেন যে কিনবো আমি 50 বস্তা, কিনবো আমি পেঁয়াজ পাই 20 বস্তা 15 বস্তা, হাটে আমদানি নাই, হাটে আমদানি কম দেশি পেঁয়াজের। দেশি পেঁয়াজের দাম কমবো বলে বাইরের মাল আমদানি করতেছে সরকারে, এই অনুভব করছিলাম যে দেশি মাছের দাম কমবে, যে অনুভব করছেন সেই অনুযায়ী দেশি পেঁয়াজের দাম কমে নাই। অন্যদিকে মতিঝিল এজিবি কলোনি বাজারেও দেখা গেল একই চিত্র, সেখানেও জিরা আদা কিংবা গরম মশলার সব উপকরণের দাম একই। দারচিনির দাম আগের রেট আছে, এলাচও আছে আগের দাম, আর আলু বোখরা, তারপরে গোলমরিচ, লবঙ্গ এগুলো আগের দাম আছে, তেমন একটা বাড়ে নেই, শুধু জিরাটাই দাম বাড়ছে। আমরা আসলে কেমন জানে অসহায়ের মতো হয়ে গেছি, বাজার দরের কোনো নিয়ন্ত্রণ বলতেই নাই। মধ্যবিত্তর মধ্যে আমরা আছি তো, আমাদের যা বর্তমান যুগে কিছু যে সেভ করছে সেই টাকা পয়সা সব শেষ, এখন যে কোনো রকমে চলে বেঁচে থাকতেছি। প্রতি বছরই ঈদের আগে মশলার দাম বাড়লেও নেই কমানোর ব্যাপারে কোনো তদারকি, তাই খাদ্য তালিকায় মশলার ব্যবহার সহজলভ্য করতে সিন্ডিকেট ভেঙে সুষ্ঠু তদারকির দাবি বাজার বিশ্লেষকদের। নাজবুস সাকিব, এখন, ঢাকা।